এমপি থ্রি অডিও ফাইল এই ফাইলটি কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে কিন্তু বর্তমানে এমপি থ্রির পাশাপাশি আমাদের অডিও টাইপ কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে যে টাইপগুলোতে আমরা বিভিন্ন টাইপের কিন্তু অডিও ফাইল দেখতে পারি কিন্তু আমাদের কিছু কিছু কাজ করতে হয় যেগুলোতে আমাদের এমপি ফাইলের প্রয়োজন পড়ে কিন্তু আমাদের যে এমপি থ্রি ফাইলটি প্রয়োজন পড়ে আমরা জেনুয়ানিভাবে সেই এমপি থ্রি ফাইলটি কিন্তু পাই না সো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজে আমরা যে কোনো টাইপের অডিও ফাইল আমরা খুব সহজে কিভাবে কনভার্ট করে এমপি থ্রি ফাইলে রূপান্তর করব। তো কথা না বলে চলুন চলে যাব মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক প্রিয় আমাদের যে কোনো অডিও ফাইল এমপি থ্রি ফাইলে কনভার্ট করার জন্য একটি কষ্ট করে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সো আমি একটি অ্যাপস ডাউনলোড করে নিচ্ছি প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে সার্চ করে দেবো অডিও কনভার্টার এরপরে আমাদের মাঝে অনেকগুলো অ্যাপস চলে আসবে সো এখান থেকে আমরা এই যে নিচে অল অডিও কনভার্টার এমপি থ্রি এমপি ফোর এ এই অ্যাপসটি ইনস্টল করে নেব সো আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করার প্রসেসটি একদম সহজ জাস্ট ইনস্টল করে দিলেই আপ এরপর আমরা এটিকে ওপেন করে দেব ওপেন করার ওপেন করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারভেস চলে আসবে সো এখান থেকে আমরা কনভার্টার ক্লিক করে কিন্তু আমাদের যে ফাইলগুলো আছে এমপিটিতে কনভার্ট করে নেব এছাড়াও এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন এরপরে আমি কনভার্টারে ক্লিক করে দেব এরপরে আমাদের মাঝে আমাদের ফোনে থাকা যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর চলে আসবে সো এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি সেই ফাইলটি নিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো অডিও ফাইল রয়েছে এখান থেকে আমরা ডাব্লু এ ভি এই ফাইলটিকে অডিও ফাইলে কনভার্ট করে নেব সো আমরা সবাই জানি যে ফাইলের শেষে এমপি থ্রি এটা একটা ফাইলের নাম এই যে এমপি ফোর এ এটা কিন্তু একটা এমপি থ্রি টাইপ বা ফাইলের নাম সো এখান থেকে আমরা ডাব্লু এভি এটাকে কনভার্ট করে নেব এটা সিলেক্ট করে নিলাম এরপর আমরা নিচের থেকে একদম কর্নারে ক্লিক করে দেব ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে সো আপনারা এখান থেকে আপনার যে ফাইলের সাইজ ডিউরেশন এবং ফাইলের বেশ কিছু অপশন এখানে দেখতে পারবেন এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মাঝে অ্যাড শো হতে পারে আপনারা নির্দ্বিধায় এই অ্যাপসটি কেটে দেবেন এরপরে আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি চাইলে যে ফাইলটি রেখেছেন সেই ফাইলটি বিভিন্ন ফরম্যাটে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন ধরুন এ এ থ্রি এই যে ফ্ল্যাগ এ এম আর করতে পারবেন এসি থ্রি এমপি টুতে করতে পারবেন এরপরে এই যে ডাব্লু এম এ ভি টুতে করতে পারবেন ওয়েপে করতে পারবেন এম ফোর এ মানে এই ফাইলগুলো তো আপনারা কনভার্ট করতে পারবেন তবে এখানে যেগুলো এই যে পুরো লেখা আছে এগুলোতে কনভার্ট করতে গেলে আপনাকে কিছু খরচ করতে হবে সো আমরা খরচ ছাড়াই ফ্রি যেহেতু কনভার্ট করবে এর জন্য আমরা এমপি থ্রিতে ক্লিক করে দেবো এরকম একটা ইন্টারভেট চলে আসবে আমরা একদম কর্নারে যে ওকে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবো এরপরে অ্যালার্ট দেখাবে যে আর ইউ শিওর ইউ ওয়ান টু কনভার্ট দিস অডিও আমরা ইএসএ ক্লিক করে দেবো ইএসএ ক্লিক করার পরে আপনার কিন্তু সেই ফাইলটি কনভার্ট হতে থাকবে একটু সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু আমাদের সেই ফাইলটি কনভার্ট হয়ে এমপি থ্রিতে কনভার্ট হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু প্রসেস কমপ্লিট এরপর আমরা একদম কর্নারে সেভ সেভ যে অপশনটি আছে আমরা সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পরে আমাদের মাঝে আরেকটি অপশন চলে আসবে সো এখান থেকে কিন্তু চাইলে আপনি একদম নিচে একদম নিচ থেকে কিন্তু আপনার যে ফাইলের নামটি আছে সেই ফাইলের নামটি কিন্তু দিয়ে দিতে পারবেন এবং লোকেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন সো এরপর আমরা সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পর্যন্ত আমাদের মাঝে সেই ফাইলটি কিন্তু এমপি থ্রি আকারে কনভার্ট হয়ে গেছে তো ফিরে পুরো ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর যদি পারেন আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার আরও যে বন্ধু বান্ধব আছে সেগুলোকে দেখার সুযোগ করে দিন তো যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ